পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল জনসংযোগ বাড়াতে তারা কর্মসূচি ঘোষণা করেছে, দিদির সুরক্ষা কবচ, দিদির দুধ, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অনেক মানুষের অভাব অভিযোগ, সেগুলো কিন্তু স্থানীয় পঞ্চায়েত সেগুলো তারা গুরুত্ব দিচ্ছে না। এমনটাই কিন্তু ঘটনা এই পাঁচঘোড়া গ্রাম পঞ্চায়েতে শেখ সেলিম খানের সাথে হয়েছে, যেমনটা তার অভিযোগ যে পাঁচঘোড়া পঞ্চায়েতকে জানিয়েও তার স্ত্রীকে মূলত কলকাতার যে চিত্তরঞ্জন ইনস্টিটিউট ক্যান্সার হাসপাতাল সেখানে নিয়ে যেতে হয়, যার জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, সেই অ্যাম্বুলেন্স যাতে অল্প খরচে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই আবেদন তিনি করেছিলেন। সেই আবেদন মন্ত্রী বেচারাম মান্নার কাছেও যায় এবং মন্ত্রী বেচারাম মান্না তিনিও কিন্তু আবেদন করেছিলেন পঞ্চায়েতকে যাতে এই বিষয়টি দেখা হয়, কিন্তু যেটা অভিযোগ যে দীর্ঘ দিন ধরে সেটা জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে সেলিম খান আমার সাথে রয়েছে। সেলিমদা, কী হয়েছে আপনার স্ত্রী? আমার স্ত্রী প্রথমে টিউমার হয়েছিল, বেস্ট টিউমার যেটা হয়েছিল সেই টিউমারটাই অপারেশন হয়েছে। হওয়ার পরে আমরা ডাইরেক্ট সরাসরি বেচাদা প্রথম আমাদের হেল্প করেছে, করার পরে চিত্তরঞ্জন আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বললো দেখুন এটা অপারেশন না করলে ভালো হবে না, তো অপারেশন করে দিল। করে দেওয়ার পরে তারপরে মোটামুটি আমাদের এখানে ১২/১/২০২৩ ডেট দিল সেলাই কাটার জন্য, ২০টা সেলাই ছিল, সেলাই কাটার জন্য আমি আবেদন করলো। ওই অলিক প্রধানকে বললো প্রধানও সাড়া দেয়নি, অলিকাদকও সাড়া দেয়নি, উপপ্রধান না দেওয়াতে অসহায় আমি একটা বাইরে প্রাইভেট গাড়ি ভাড়া করে উচ্চ দামে ভাড়া করে নিজে সেলাইটা কাটিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে তারপর চিকিৎসা কর, তারপরে এখনও পর্যন্ত কোনো সুরাহা নেই, খালি বলছে দেবো দেবো। আবার এই গত পরশু গিয়েছিলাম, তখন ইয়ে বললে যে এখানকার হাসান বলে একজন আছে ওই কর্মধ্যক্ষ পদে, প্রধান উপপদে বললো যে আমার কোনো ক্ষমতা নেই, হাসানবাবুর ওপর দায়িত্ব আছে, ও যা করবে তাই হবে। আমার ঠিক আছে, তাই প্রধান বলছে যে সদস্য যা ও হ্যাঁ উনি যা বলবে তার গাড়ির দায়িত্ব আছে। এইবারে ওনাকে বললো আমি আমার সেই নুরুদ্দিন বলে একজন ড্রাইভার আছে তার সঙ্গে কথা বলো, সে বলছে ও মন্ত্রী জানিয়েছে, হ্যাঁ মন্ত্রী জানিয়েছে, তাতে সাড়া দেয়নি, এমনি আমাকে মানে সেই এড়িয়ে চলার মতো না বললে না দেওয়ার বললো দেওয়া যাবে, যদি ওই ডেটে খালি থাকে তবে পাবে, নইলে আমাদের ইমার্জেন্সি রুগী এসে গেলে পাবে না। পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোথাও ইয়ে করছেন না কেন? মানে বাবা আমি অন্য যা করছি বলছি আর পয়সা করিতে ডেই সেখানে বেশি দেওয়ার মতো আমার ক্ষমতা নেই বাপ, আমি ১০০০ টাকা তাই মরি মাছ, আমার ফ্রি হলে খুবই ভালো হয়। আপনার তো বিল্ডার্সের ব্যবসা না, ব্যবসা বলছে ব্যবসা চালাতে পারি না বাপ, আমার স্টক হয়ে গেছে, আমি দাঁড়াতেই পারছি না এখন, আর বড়ো বড়ো বিল্ডার্স হয়ে গেছে ওদের সাথে আমি পাল্লা দিতে পারি না। এই পাশেরা ভাইপো ভাগলা যাই হোক এলে জানে যে চাচারা আর কারবার সেরা আমি চালাতে পারি না বাপ। এখন আপনি কী চাইছেন? এখন আমি চাইছি যে গাড়িটা যদি আমাদের ধরো আজকাল প্রত্যেক মাসেই তো আমাকে এখনও প্রায় ৪-৬ মাস যেতে হবে, যদি ফ্রিতে হয় তো খুবই ভালো হয়, আর যদি না হয় ১০০০ করে টাকা যখন যতবার টিপে যাব একবার করে ১০০০ টাকা দিতে পারবো, এর বেশি আর পারবো না, আমার ক্ষমতার বাইরে। আমার নাম হচ্ছে এমডি সেলিম খান। এই গ্রামেরই একজন দুরারোগ্য রোগে আক্রান্ত, তাকে আপনি ৯/১/২০২৩ আপনি পাঁচঘোড়া পঞ্চায়েতকে একটা লিখিত চিঠিতে নির্দেশ দিয়েছিলেন, পাঁচঘোড়া পঞ্চায়েত সেই নির্দেশ মানেনি, আপনি কি বলবেন? সেলিম খান বলে এক ব্যক্তি মারণ রোগে আক্রান্ত হয়েছে, তা আপনাদের পঞ্চায়েতে আবেদন করেছিলেন যাতে কিছু ছাড় দেওয়া হয় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে, মন্ত্রী মশাই? হ্যাঁ, এই ব্যাপারে মন্ত্রী মহাশয় আমাদেরকে লিখেছেন, অবশ্যই আমরা বিবেচনা করব, অবশ্যই বিবেচনা করব। ওর যে পার্টিকুলার ও যে ৪-৫টা ডেট বলছে আমি জানি না সব কটা ডেটে পারবো কি না, তবু আমরা প্রথম দিকে আমরা উনি যেটা বলেছেন আমরা সেইভাবে আমাদের পঞ্চায়েত থেকে অ্যাম্বুলেন্স অবশ্যই দেবো। উনি ক্যান্সারে আক্রান্ত বলছেন সেটা ধরে নিয়েই আমরা বলছি, তো যেহেতু উনি অ্যাপিল করেছেন এবং মাননীয় মন্ত্রী এটাকে রেকমেন্ড করে আমাদের কাছে পাঠিয়েছে, অবশ্যই আমরা মানে অ্যাম্বুলেন্স পাঠাবো। বুঝতেই পারছেন যেমনটা বলছেন যে সেলিম খান, যে এভাবেই কিন্তু পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত এলাকাতেই কিন্তু দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানে অভাব অভিযোগ শোনা হচ্ছে, কিন্তু সেলিম খানের অভিযোগ কোথাও না গিয়ে তার মানে সেটা কোনো সাড়া পাচ্ছে না। তবে আজকে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েতের উপপ্রধান অলিকাদকের সঙ্গে, তিনি জানিয়েছেন হ্যাঁ বিষয়টি আমাদের কাছে আবেদন করা হয়েছে, আমাদের যা প্রক্রিয়া রয়েছে সেটা মেনে আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো, এমনটাই তিনি জানিয়েছেন এই পাঁচঘোড়া পঞ্চায়েতের উপপ্রধান অলিকাদক। HB, DNN বাংলা, হুগলি।